ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। লোকে একবারও ভেবে দেখে না যে সব ব্যক্তি নিজ সুখ চিন্তায় একরকম উদাসীন, তারাই জগতের সর্বশ্রেষ্ঠ কর্মী হয়েছেন। তখনই মানুষ যথার্থ ভালোবাসে যখন সে দেখতে পায় তার ভালোবাসার জিনিস কোনো ক্ষুদ্র পৃথিবীর জীব নয়। তখনই মানুষ যথার্থ ভালোবাসতে পারে। স্ত্রী যদি ভাবে স্বামী সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, তবে তিনি স্বামীকে আরও বেশি ভালোবাসবেন, স্বামীও স্ত্রীকে বেশি ভালোবাসবেন, যদি তিনি জানতে পারেন স্ত্রী স্বয়ং ব্রহ্মস্বরূপ। তেমনি মাতাও সন্তানদের বেশি ভালোবাসবেন, যদি তিনি সন্তানদের ব্রহ্মস্বরূপ দেখেন। যদি কেউ জানে তার শত্রু সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, তিনি তার মহাশত্রুকেও ভালোবাসবেন। যিনি জানেন সাধু সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, তিনি সাধুকেও ভালোবাসবেন। যার জীবনে এই ক্ষুদ্র অহং একেবারে লুপ্ত হয়ে গিয়েছে এবং ঈশ্বর সেই স্থান অধিকার করে বসেছেন, সেই ব্যক্তি পৃথিবীকে নাড়া দিয়ে যায়। তার কাছে সম্পূর্ণ জগৎ অন্যভাবে প্রতিভাত হয়, দুঃখকর সব কিছুই চলে যায়, সকল প্রকার গোলমাল বা দ্বন্দ্ব মিটে যায়। অথচ আমরা প্রতিদিন এক টুকরো রুটির জন্য ঝগড়া করি, মারামারি করি, সেই জগৎ তখন তার পক্ষে কারাগার না হয়ে খেলার মাঠে পরিণত হবে। তখন জগৎ কি সুন্দর ভাবই না ধারণ করবে, এইরূপ ব্যক্তিরই কেবল বলার অধিকার আছে এই জগৎ কি সুন্দর। তিনি কেবল বলতে পারেন সবই মঙ্গলকর। সকল মানুষেরই যদি এমন উপলব্ধি হয় তাহলে জগতের এক নতুন রূপ আসবে, তখন দেবতারাই এই জগতে বাস করবেন, তখন এই জগতই স্বর্গ হয়ে যাবে। আর যখন দেবতায় দেবতায় খেলা, দেবতায় দেবতায় কাজ, দেবতায় দেবতায় প্রেম হয়, তখন কি আর কোনো কিছু অশুভ থাকতে পারে? ঈশ্বরের প্রত্যক্ষ উপলব্ধির এই হলো সুফল। সমাজে আমরা যা কিছু দেখছি সবই তখন পরিবর্তিত হয়ে অন্য রূপ ধারণ করবে, তখন আমরাও মানুষকে আর খারাপ বলে দেখব না, এটাই হবে প্রথম মহালাভ। তখন আর আমাদের কোনো অন্যায়কারী দরিদ্র নরনারীর দিকে ঘেন্নার সঙ্গে দৃষ্টিপাত করতে হবে না, তখন আমাদের মনেও অন্যের সম্পর্কে ঈর্ষা আসবে না, অন্যকে শাস্তি দেবার ভাবনাও আসবে না, সবই মন থেকে চলে যাবে। তখন প্রেম এত প্রবল হবে যে মানব জাতিকে সৎপথে পরিচালিত করবার জন্যে আর চাবুকের প্রয়োজন হবে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.